সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 27 এপ্রিল 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তোয়া ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়। তো পূর্বে নেয় আবারও বেশ কিছু নতুন গাভী উনি সংগ্রহ করছে, আর এবার আসার পরে দেখলাম বেশ কিছু সাহিয়াল সহ জার্সি গাভী উনি সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো ভিডিওর শুরুতে দর্শকদের পরিচয়টা একটু বলেন। আমার নাম রিপন দাসুরি, ঈশ্বরদী পাবনা, তোয়া ডেয়ারি খামারের মালিক। আপনি মূলত একজন ব্যবসায়ী আর এটা একটা বিক্রয় কেন্দ্র। জি জি ভাই। এবার কয়টা গরু সংগ্রহ করছেন? এবার লকডাউনের জন্য বেশি গরু সংগ্রহ করতে পারেনি, 7-8টা গরু সংগ্রহ করছি। 7-8টা? জি। কোন কোন ধরনের গরু সংগ্রহ করছেন? এবার মানে শায়াল গরু বেশি পাইনি ভাই, জার্সিটা বেশি পাইছে, আর শায়াল 2-4টি আছে। শাহিয়াল আর জার্সি দুই ধরনের গরু এবার আছে আপনার? আর ফিজম তো আমি গরু কেনবো না, সেটা আপনাকে আগা গরু বলেছে, আমি ফিজম গরু ব্যবসা করবো। ফিজম গরু ব্যবসা করবো, কিন্তু কালকে মানে খেতে উঠে গেছে যে ফিজম গরু আবার কিনা লাগবে, মানে গরুগুলো পাচ্ছে নি ভাই, মানে হাফ সিজ আছে, খুব দৌড়াদৌড়ি করা লাগতেছে গরু সংগ্রহ করতে। সংগ্রহ করতে মানে এই অন্য গরু অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এই লাল গরুর সেট পাওয়া যায় না ভাই, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব ডিমান্ড ডিমান্ড। তারপরেও যদি দাম 10 টাকা বেশি কম হোক, সেটি বলবো জিনিসটা তো পাতি হবে, এই জিনিসটা কেউ কেউ কেন বেচবো ভাই? অ্যাভেলেবল অন্য কোনো গরু অ্যাভেলেবল সোমবার আসে, কিন্তু এই গরু সোমবার একটু কম সোমবার আসে। তাছাড়া আমার কাছ থেকে এই কটা করে গরু থাকে বলেন, আমার কাছে কিন্তু অনেক গরু থাকে। তো এইবার যে গরুগুলো আছে কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? 1,65,000 পর্যন্ত হাইস্ট। সর্বোচ্চ 1,65,000 আর নিচে? নিচে 1,30,000 পর্যন্ত আছে। 1,30,000 পর্যন্ত? আচ্ছা, তো চলেন আপনার গরুগুলো আগে দেখি, তারপর আপনার গরুগুলো সম্পর্কে আমাদের একটু জানান। আচ্ছা, এই পাশ থেকেই শুরু করব। শুরুতে যে গরুটা আছে এটা কোন জাতের? এটা দাঁত কেলকা ফাঁসা হয়েছে, এটা জার্সি জাতের গরু। জার্সি জাতের একটা গরু, দাঁত মাত্র ফাঁসা হয়েছে? জি জি, মানে দুই দাঁতের দিকে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এটা 8 মাসের প্রেগনেন্ট। এখন কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? না, এখন 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট, প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, তাহলে বাকি আছে কতদিন? এই এখনো মনে করেন আপনার তাও 1.5 মাস। তাও 1.5 মাসের মতো বাকি আছে? জি। আচ্ছা, উলান পালানের ঝুলে এখনো আসে? না না, এখনো 1.5 মাস টাইম আছে। জার্সি গরু এসব গরু মনে করেন বাচ্চা দেড় 1-1 সপ্তাহ আগে থেকে উলান ছাড়া শুরু হয়ে যায়। আচ্ছা, তো এখন কিনতে হলে এর জাতমান বৈশিষ্ট্য এগুলো দেখেই কিনতে হবে? জি জি। তো এর এই বছর দেখেন মাদাটা, গলা, শিং দুটা মানে কোনো দিক দিয়ে কমতে নাই ভাই, এছাড়া একটা বকন কিনে আছে আমি মনে করি ভালো। আচ্ছা, তো এই সব কিছু দেখে যদি কারো এই গরুটা পছন্দ হয় কেমন দাম আসবে? এটা 1,35,000। 1,35,000 টাকা দাম চাওয়া? জি। আর দরদাম করে বিক্রি করবে? দরদাম করতে পারবে, দরদামের সুযোগ আছে? জি। আচ্ছা, গরুটাও সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এটা ছিল প্রথম গরু। পাশে দ্বিতীয় যে গরুটা আছে এটা দেখি চলেন, এটা কোন জাতের? ওইটা একটু শায়ালের করস আছে ভাই, একটু শায়ালের ভাব আছে, গলা একটু কম্বল পেটে নিচ্ছে, একটু বাচ্চাটা লাভে পড়ে না, বাচ্চাটা কিন্তু সার, আর বাচ্চাটা নাভে পড়ে নাই, সার বাচ্চা। জি জি। তো বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স কত ভাই? আমার বাচ্চা সহিত সব গরু কিনা ভাই, বাচ্চা সহি কিনা কয়দিন সঠিক বলতে পারবেন? বলতে পারেন না, দর্শক বিচার করে লিবে, এখনো লাভে পড়ে না, অথবা 5-7 দিন এরকম, 5-7 দিন এরকম আইডিয়া করতেছেন। আর গাভিটার বয়স? গাভিটার বয়স 2 দাঁত ছিল, 4 দাঁত হয়ে যাচ্ছে। 2 দাঁত ছিল, 4 দাঁত, এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার দাম আসবে কেমন? এটা 1,60,000। 1,60,000 টাকা দাম চাওয়া? জি। তো এর বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয়, সরজমিনে এসে কতটুকু দুধ হয় না হয়, বাচ্চা টাচ্চা সব কিছু দেখে যদি পছন্দ হয় তাহলে নেবে, না হলে বার লিয়ার দরকার, তাহলে দরদাম করে নেবে, আর না হলে নেয়ার কোনো প্রয়োজন নেই। অনেক লোক তো শায়াল বেছে, অনেক লোক অনেক গরু বেছে, আমি যেগুলো গরু লিয়ে আসি ভাই, মানে চয়েস ছাড়া গরু লিয়ে আসিনি, যে কোনো লোকের চয়েস হতে হবে, দাম 10 টাকা কম বেশি, আর এসব গরু কিনতে হলে পরে বাজার ছাড়া আমারও 5,000 করে বেশি দিয়ে কিনতে হয় ভাই। আচ্ছা, তো এইটা 1,65,000, না সরি 1,60,000 দরদামের সুযোগ আছে। 3 নম্বর যে গরুটা আছে এই গরুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বান হচ্ছে 5টা, বাজার ছাড়ো বাট হচ্ছে 5টা, 5টা দেখাই আপনাকে, আমি 5টা দিই সমান তালে দুধ বাড়াই, একটু টাইনে দেখাবেন আমাদের? দেখাবো ভাই, ওই জন্য বাজার ছাড়া, একটু টাইনে দেখেন। এক এক করে 5টা বাট একটু টানেন, দাঁড়ান আমি ভিজে দিই বাটটা। এই দেখেন প্রথমটা, 1,
কত 10 15 দিন হবে 10 15 দিনের মতো বাচ্চাটার বয়স হবে জি জি তো গাভী এবং বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ ভাই আচ্ছা তো এইটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে এটাই 130000 টাকা ভাই আপনার খামারের কম দামি গরু জি জি কিন্তু এইসব গরু ভাই কোনোদিন লস কি জিনিস হবে না হ্যাঁ কেন ওই দেন সঙ্গে যে বাচ্চাটা এইসব গরু দুধ ছাড়া গেলে 70-80000 টাকা 90000 টাকা কিন্তু একটা গোস্তর হিসাবে বিক্রি করতে পারবে হ্যাঁ আর ওই বাচ্চাটা বেশি কোনোদিন টাকা মরবে না ভাই আচ্ছা তো এইটা হচ্ছে আপনি দাম চাচ্ছেন 130000 কোন দর্শকের যদি এটা পছন্দ হয় 21000 ভাই বেশি দরদাম নাই 21000 টাকা দরদাম করে বিক্রি করবেন জি জি দরদামের কোনো সুযোগ নাই না না আর সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা হবে ভাই মাশাআল্লাহ বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটা ভালো মানের বাচ্চা জি তো এটাও সাইড করে দেন 4 নাম্বার যে গরুটা আছে সেটা দেখি 4 নাম্বার গরুটা কোন জাতের ওইটাও শায়াল ওইটার বাচ্চাটা ওই দেখেন চুটি এখনি বাচ্চাটার দেখা হয়েছে সাইড দাও বাচ্চা শায়াল বাচ্চা জি জি আচ্ছা গাবিটাও শাহিয়াল হ্যাঁ গাবিটাও শাহিয়াল সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বছর বয়স কত 18 20 দিন হয়ে গেছে 18 20 দিন আর গাবিটার বয়স গাবিটা এই প্রথম বাচ্চা দিতে চায় প্রথম বাচ্চা দিতে চায় চার দাঁত জি জি আচ্ছা তো কোনো দর্শকের পছন্দ হলে সরজমিনে এসে গাবি বাচ্চা সুস্থ আছে কিনা কোরা রোগ আছে কিনা বা কতটুকু দুধ হচ্ছে এই দেখেন কিছু কিছু লোক বকনা কেনে কিছু কিছু লোক সার কেনে হ্যাঁ আমি মনে করি এজন্য এসব দুধ খাবে 2-4-5-7 লিটার যাই হোক দুধটা খাবার এরকম দুটি বাচ্চা মানুষ করে নিবি জীবনে টাকা হাঁটবে না ভাই আরে এই যে ভবিষ্যতে যদি হিটও না আসে ভবিষ্যতে যদি হিট মনে করেন আসলো না এইসব গরু কষার কাছে বেঁচে দেবে কোনদিন টাকা মরবে না ভাই আচ্ছা তো এই 4 নাম্বার গরুটা কারো পছন্দ হলে কেমন দাম আসবে এটা 140000 ভাই 140000 টাকা দরদামের সুযোগ আছে সবগুলো গরুতেই জি জি ভাই আচ্ছা 5 নাম্বার যে গরুটা আছে এটা ওইটা ভাই একটু গিরের করস আছে অরিজিনাল মূলত শায়াল কিন্তু মাথাটার ভাজে কয় গিরের আছে গিরে একটু ক্রস আছে জি 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 আচ্ছা এইটার বয়স ওটা দুই দাঁতেই প্রথম বাচ্চা দেবে 8 মাস পার হয়ে গেছে দুই দাঁত প্রথম বাচ্চা দেবে 8 মাস পার হয়ে গেছে বর্তমানে জি জি তো গাভী এবং বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ ওটা প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট জি বাচ্চা এখনো দেয় নাই না না বাচ্চা দিনে বাচ্চা দিতে এখনো মাসখানেক টাইম আছে এখনো মাসখানেক বাকি আছে ওলার পালন আসা শুরু করছে জি জি তো গরুটা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ খাবার দাবারও ঠিকঠাক হ্যাঁ খাবার দাবার ঠিকঠাক আর এই গরুটা দেখেন একটা কালার দা যেটি হ্যাঁ এই কালার আমার মনে হয় বাংলাদেশে খুব কমই হয় হ্যাঁ মানে আপনি তো অনেক জায়গায় প্রতিবেদন করেন কম বেশি আর এই কালারটা কিন্তু ভাই খুব কম পাওয়া যায় আর এই কালার থেকে যেটা বাড়াবে আমার মনে হয় আল্লাহ পাক যদি মুখ তুলে তাকায় ভালো জিনিসই হবে ভাই খারাপ হবে না তো এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম আসবে এটা 155000 155000 টাকা দাম চাওয়া দরদাম করে বিক্রি করবেন জি জি ভাই আচ্ছা এই পাশে দুইটা গরু আছে চলেন এই দুইটা দেখি এই পাশে একটা লালচে গরু আছে এটা কোন জাতের এটাও শায়ালের সাথে একটু করজ আছে কিন্তু এটা জার্সি ভাই শাহিলের সঙ্গে একটু ক্রস আছে জার্সি পার্সেন্টেজটা বেশি এটা আমি 12-13 লিটার পর্যন্ত দুধ দোয়াত 12-13 লিটার পর্যন্ত দুধ বর্তমানে রানিং দহন করতেছেন জি সকালে কতটুকু সকালবেলা 9 লিটার 9.5 লিটার এরকম সকালে 9 9.5 জি আর এই যে দুটো গরু আমি দুধের কথা বলবো ভাই অনুরোধ করে বলতে দুটো গরু অবশ্যই বিশেষ করে আমার কাছে দেখে নিয়ে যান যেই নেন দুধ যেন দেহে তারপরে নেয় জি জি ভাই ঠিক আছে আমি দুধ গ্যারান্টি দিলাম এই দুটো গরু দেন ভাই ওই অনলাইনে কেনা না যায় কেন আমি বাসায় আসি দুধটা অন্তত দেখে নিয়ে যান সেটাই তো এটার সঙ্গে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সার বাচ্চা এবার বেশিরভাগ বাচ্চাগুলো সার হয় সার বাচ্চা এটার বাচ্চার বয়স কয়দিন এটাও কত 10-12 দিন হবে 10-12 দিন আর গাভিটার বয়স গাভিটার বয়স 4 দাঁত আগে এক বাচ্চা দিয়েছে আগে একটা বাচ্চা দিছে তো 12 কেজি দুধ যেন কোনো দর্শক নিতে চাইলে দহন করে 12 কেজি হলেও লেয়া লাগবে না 12 কেজির উপরে হলে জেনে লাই আচ্ছা এটার দাম পড়বে কেমন এটা 155000 155000 দাম চাইছেন দর্শক ভাইদের অনুরোধ একটাই দুধটা দহন করে তারপরে যেন দরদাম করে নেয় এটা আমি বলতে পারতাম যে 15-16 লিটার বলি লাভ কি ভাই বাতাসি সারি পালো না ওই বাসায় লিয়ে জানি পরে বলবে যে দুধ কম আছে ওইটুক না যতটুক আছে এতটুকুই বললাম অনেক লোক আর বলতে পারে যে ভাই আপনি কিছু দাম বেশি চাইলেন বেশি না ভাই গোটার বোর্ডে হিসাব করি বাচ্চার দিক দিয়ে দুধ যদি আমি 15 বলতাম তাহলে আবার দাম চাওয়া ঠিক হইতো অনেক লোক কিন্তু এরকম মন্তব্য করে কিন্তু ভাই ওই যে দুধ যেটুক জেনে না আছে এতটুকুর পরে আপনারা কিনবেন নির্ভর করি তাহলে জীবনে ঠকুন আর বাসায় আসি গরুগুলো আচ্ছা তো 12 লিটার দুধ 150000 টাকা দাম দরদাম করবেন জি মাঝখানে একটা সাদা টাইপের গরু আছে এটা কোন জাতের হরিয়ানা হরিয়ানা জি শাহিয়ালি মূলত হরিয়ানা টরিয়ানা অনেকে অনেক কিছু বলে থাকে জি জি এই গরুটার বয়স
এটার বয়স 4 দাঁত 4 দাঁত এই প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা জি জি মায়ের মতোই বাচ্চা বাচ্চাটাও বকনা বাচ্চা আছে বাচ্চাটাও হরিয়ানার লোকালি বাচ্চা আচ্ছা তো গাবিটার দাঁত কয়টা গাবিটা এই প্রথম বাচ্চাতে 4 দাঁত আছে 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে এই সব গরু যদি দুই দাঁতে প্রথম বাচ্চা তো তাহলে একটা বিষ মার দেয়া লাগতো হেডটা একটা হেড মার দেওয়ার কারণে গরুটা একটু বড় হয়েছে ওই জন্য মনে করেন দাঁত 4 টা হয়েছে আচ্ছা তো এটার কি দুধের কথা বলা সম্ভব না দুধ একটা বলবলাম তো খালি দুটি জার্সি গরু দুধ দুটা জার্সি গরু আমরা এক পোয়া দুধেরও গ্যারান্টি না কোনো দর্শকের যদি মন চাই এইটুকুর উপর নির্ভর করে লিতে পারে জান লয় না লয় না না লয় ভাই আচ্ছা শুনে খুবই খুশি হলাম এটার দাম পড়বে কেমন এটার দাম পড়বে 1,45,000 টাকা 1,45,000 দর দাম করবেন জি জি আর আপনার সবশেষ যে গরুটা আছে এটা এটা জার্সি টাকা দেখেন গরুর একটা বৈশিষ্ট্য জার্সির ভাই হ্যাঁ যারা মাথাটুক শিংটুকো সাদা মাথাটুক কটটুক বাচ্চাটা হয়তো বাচ্চাটাও অরিজিনাল জার্সি বাচ্চা হয় ভাই আচ্ছা তো এই গরুটার দাঁত কয়টা এটার দাঁত আছে 6টা হয়েছে ভাই আগে এক বাচ্চা দিয়েছে আগে একটা বাচ্চা দিয়েছে এখন কি বাচ্চা এখন বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বছর বয়স কত 12-14 দিন 12-14 দিন দুধ কতটুকু আছে আমার বাচ্চা সহায় কিনা ভাই জি দুধ কতটুকু আছে দুধ আমার থেকে এটা যেই লিক 15 উপরে হলে যেন লাই না হলে যেন না লাই 15 উপরে দহন করে হলে বুঝে পেলে যদি না 15 হলেও তার লেয়ার দরকার নাই মানে 15 উপরে হলে যেন লাই আমার থেকে আচ্ছা এটার দাম ছ কেমন ওইটার দাম ছবে 1,65,000 ভাই 1,65,000 তার দাম করবেন জি ওই সীমিত 2,000-1,000 এর দিকে আচ্ছা তো বিক্রি করার মতো এই আটটা গরুই আপনার নিকট ছিল আরে এই গরু বিক্রি ভাই এই পাশে গুলো বিক্রি তো এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে প্রতিবেদনে বলি আমি যে আপনারা জেন থেকে গরু কেনেন একটু যাচাই বাছাই করে কেনেন এখন সামনে লকডাউন লকডাউন তার দুই দিন পর খুলে দেবে আর এখানে আগের প্রতিবেদনে কতটা গরু ছিল না আমার খামারে পুরাতন গরু একটা আছে সব কিন্তু আমি পোষা দিতে একজনও আসে না আর বিশেষ করে আমার শায়াল গরু কিন্তু আগা ঘুরাই লোক আসে না ওই মনে করেন যদি 10টা গরু বেছে তার মধ্যে 2টার লোক আসে আর 8টা গরু আমি পোষা দিতে দায়িত্ব করি আর আরেকটা কথা বলি যদি কোনো ভাই গরু নেন তাহলে হয়রান করেন আর যদি কোনো ভাই গরু না নেন ভাই আমি কাল টাকা দিচ্ছি আপনি গরুটা বিক্রি করেন আপনি যখন প্রতিবেদনটা ছাড়েন অনেক লোক কিন্তু মনে করেন এই গরুটা চাবি আপনি বললেন যে ভাই কাল টাকা দেবো না গরু অন্য জায়গায় বেছেন না কালকে দিচ্ছেন না কোচন ভাই পরের দিন দিচ্ছি এরকমভাবে অনুরোধ করি করছি ভাই কোনো ভাই কোনো লঞ্চে বিভ্রান্ত পেলেন না নিতে পারলে নেবেন নিতে পারলে দাম দর করেন ভাই আর যদি নিতে না পারেন কোনো খামারে কি না এইভাবে বিদ্বান্ত পেলেন না যদি আপনি মনে করেন না এই গরুটা নেবো তাহলে রিপন ভাইয়ের সাথে কথাবার্তা বলেন বা রিপন ভাইয়ের সাথে আপনি এমনি এমনি কিছু শেখার জন্য বলেন কিন্তু ভাই গরুর দাম দর করে ভাই আমি কালকে নেবো পরশু দিন বায়না দিয়ে করতে হচ্ছে আপনি গরু অন্য জায়গায় বেছেন না অনুরোধ করি বলতে কোনো দর্শক ভাই এরকম বিভ্রান্ত ফেলায় না দেখেন আমরা এই গরুগুলো কিনে নিয়েছি আপনারা আসাই কিন্তু আপনারা নেন বিধে আমরা কিনে নিয়ে আসি এখন আপনি দুই দিন ঠেকা রাখি পরের দিন গুলো আমি নিতে পারলাম না তাহলে জিনিসটা কিরম দেখে আমরাও তো বেশি খাই গরু এখন আমি যদি ওই সময় আমরা এক জায়গায় বেশি দিতাম সেখানে কিন্তু কমপ্লেন দিতাম আমি দিতেছিলাম আপনি কেন বেচলেন আপনারা কি চিটার এনতেন নানান কথা কিন্তু বলতো তো ওই জন্য বলতে কোনো ভাই বিভ্রান্ত ফেলেন না যদি পারেন তাহলে লিয়েন না পারলে বা দাম দরি করে তখন এমনি আপনি ফোন দেন কথাবার্তা বলেন কথা বলার প্রয়োজন হলে কথা বলেন কথা বলেন কিন্তু ভাই গরু সম্বন্ধে আমি কাল কি লেবো কাল ভাই না পারাচ্ছি যদি ভাই লেন তাহলে লিয়েন না লিলে পারে ভাই বিভ্রান্ত ফেলেন না মানে গরু বেচা বন্ধ করেন না ঠিক আছে রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা জিনিস এই যারা আমার তো নেই জার্সি দুটো কিনবেন দুধের যেহেতু কথা বলেছি এই দুটো করে আমার খামারে এসে দুধটা দেখে কিনে যান কি কামে রিপন ভাই বলেছে 15 রুপিরে যদি 15 হয় তাহলে লাগবে না আর ওইটা যদি 12 রুপিরে হয় নেবেন না হলে 12 হইলে লাগবে না বিশেষ করে এই দুটা গরু আমার খামারে আসে দেখে শুনে নিয়ে যাবেন আর এই যে এই যারা শায়াল কিনবেন আমার গরুর এক পোয়া দুধও গ্যারান্টি নাই যদি মনে চায় এরপর নির্ভর করে গায়ে আর বাচ্চা আর বাচ্চা ঠিক আছে কিনা বাচ্চা কোনো অসুস্থ আছে না গরু কোনো অসুস্থ আছে নাকি এটা যাচাই করে যদি পারেন কিনেন না পারলে না কিনেন ভাই আচ্ছা তো ঠিক আছে রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লকডাউনের মাঝে গরুগুলো সংগ্রহ করার জন্য আর আমার দর্শকদের সেগুলো দেখানোর জন্য আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম